তো আজকে আমরা সি প্রোগ্রামিংয়ে কীভাবে আসলে ফাংশন ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব, কীভাবে ফাংশন তৈরি করতে হয় বা ফাংশন তৈরি করার প্রয়োজনীয়তাটা আসলে কি, বা আমরা কি আসলে এই সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ফাংশনের ব্যবহার দেখেছি। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সংখ্যার পাওয়ার বের করতে চাই। সাপোজ আমার 10 পাওয়ার যদি 3 হয় তাহলে তার ভ্যালু কত হবে, তো এরকম করে, বা আমার 5 পাওয়ার যদি 2 হয় যেমন 25, অর্থাৎ 5 স্কোয়ার, বা 5 পাওয়ার যদি 3 হয় 125, এরকম করে আসলে কত হবে সেইটা বের করার একটা প্রোগ্রাম আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটু চিন্তা করি যে কিভাবে আমার প্রোগ্রামটা লিখতে হবে। তো আমরা আসলে কিভাবে এই কাজটা করতে পারি, কিভাবে আমরা এই প্রোগ্রামটা তৈরি করতে পারি সেটার একটা অ্যালগোরিদম তৈরি করা যাক। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস দেখি, আমাকে কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার দেয়া আছে 5 এবং তার পাওয়ার 3 দেয়া আছে। তাহলে কি করতে হবে, 5কে নিজের সাথে একবার গুণ করতে হবে, আবার 5কে তার সাথে গুণ করতে হবে, নতুন অ্যান্সার এলো 25, তার সাথে আবার 25-এর সাথে আবার 5কে গুণ করতে হবে, অর্থাৎ 5কে নিজের সাথে 3 গুণ করতে হবে, ফাইনালি আমরা 125 পাচ্ছি। এবং বোঝাই যাচ্ছে যে একটা জিনিসকে 3 এরকম করে ঘুরানো, বারবার নিজের সাথে গুণ করা, এই কাজটা একমাত্র করতে পারে আমার হচ্ছে লুপ। সো আমরা এখানে লুপটা ইউজ করব। তো আমরা প্রোগ্রামটা লেখার চেষ্টা করি, কিভাবে প্রোগ্রামটা লেখা যায়। তো আমি কতগুলো ভ্যারিয়েবল প্রথমে নিয়ে নেই, ডিক্লেয়ার করে নেই, ইন্টার এ বি সি ডি আই, এগুলো আমার পরবর্তীতে লাগলে আমরা বিভিন্ন সময় ইউজ করতে পারব। তো আমার আমি চাচ্ছি যে আসলে বিভিন্ন সংখ্যার পাওয়ার বের করতে হয়, যেমন 10 পাওয়ার 3 হলে সেটা কত হচ্ছে, বা 10 পাওয়ার 4 হলে সেটা কত হচ্ছে, বা 5 পাওয়ার 4 হলে সেটা কত হচ্ছে। সো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি আমার ইউজারের কাছ থেকে আমাকে নিতে হচ্ছে, কী নিতে হচ্ছে, আমার সংখ্যাটা নিতে হচ্ছে আর তার পাওয়ার কত হবে সেই জিনিসটা নিতে হচ্ছে। সো সেই দুটো ভ্যারিয়েবল নেয়ার জন্য আমি দুটো জায়গা খালি করি স্ক্যান অ্যাপ দিয়ে। তো দুটো জায়গা আমার খালি করা হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমার এক দুটো ইন্টিজারের জন্য আমি জায়গা খালি করলাম, একটা হচ্ছে আমার এ এবং আরেকটা হচ্ছে বি। ওকে, তো এবং আমরা মনে করি সি ইজ ইকুয়াল টু 1। আমি আগে প্রথমত প্রোগ্রামটা লিখি, তারপর এক্সপ্লেনেশন দিচ্ছি যে আমরা কিভাবে কাজটা করছি। আমার প্রোগ্রামটা লেখা প্রায় শেষ। ওকে, তো এই আমার প্রোগ্রামটা লেখা হয়ে গেছে, এখন আমি আগে দেখি যে এটা কাজ করছে কিনা এবং তারপর আমরা দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে আমার এই প্রোগ্রামটা কাজ করছে। হ্যাঁ, কাজ করছে, 10 এবং তার পাওয়ার 2 দেওয়াতে এটা 100 হলো। তারপরে আমি যদি 2 এবং 5 দেই, 32, অর্থাৎ 2 পাওয়ার যদি 5 হয় সেটা হচ্ছে 32। ইয়েস, আমার প্রোগ্রামটা রাইট। তো এখন আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব যে কেন এটা রাইট বা কীভাবে এটা কাজ করছে। ফার্স্ট অফ অল আমি বললাম যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, আমরা যেই কাজগুলো করব, আমাদের এখানে কিছু জিনিসের ব্যবহার রয়েছে যাদের বর্ণনা রয়েছে স্টুডিও ডট এইচ হেডার ফাইলটিতে। তারপর আমাদের মেইন ফাংশন শুরু হলো। এই যে ফাংশন কথাটা আমরা ইউজ করেছি, কিছুক্ষণ পরেই আমরা বুঝব যে এই ফাংশনের অর্থ আসলে কী। তো তারপরে হচ্ছে আমার, আমি দুটো সংখ্যা আমার ইউজারের কাছ থেকে নিলাম, আমি বললাম সি ইজ ইকুয়াল টু 1। তো এখন প্রথমত আমি যেই কাজটা করেছি সেটা হচ্ছে আমার এই ফর আই ইজ ইকুয়াল টু 1 এবং আইয়ের পাওয়ার বি এর চাইতে সমান বা বি এর চেয়ে ছোটো হতে পারবে, বি এর বড় হতে পারবে না, এবং আই প্লাস প্লাস।
এই জিনিসটা আমি কপি করে ওখানে লিখে তারপরে ব্যাখ্যা করছি। এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব এখন। ওকে, সো এই অংশটা মুছে দেই। প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা দেখাই। ফার্স্ট অফ অল, আমার আই এর ভ্যালু হচ্ছে 1। সো আমার যখন আমরা এই লুপটার মাঝখানে ঢুকলাম, তখন আমার এ এর ভ্যালু ইউজার যেটা দিয়েছে সেটাই, বি এর ভ্যালু ইউজার যেটা দিয়েছে আমার সেই ভ্যালুটাই রয়েছে। ওকে, তো এখন আমার এখানে আমার ইউজার এখানে দিল, ইউজার দিল 5 আর এখানে দিল 4, অর্থাৎ 5 to the 4 এর ভ্যালু আমাকে বের করতে হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমার 5 আর 4 এই ভ্যালু দুটো নিয়ে এ আর বি এর এখানে আমি প্রবেশ করলাম, এবং সি এর ভ্যালু 1 নিয়ে প্রবেশ করলাম যখন আমি লুপে ফার্স্ট প্রবেশ করি। ওকে, তো তখন দেখা গেল যে আই ইজ ইকুয়াল টু 1 এবং আই এর ভ্যালু বি এর চাইতে ছোট। তো আই যদি 1 হয় এবং আই এর ভ্যালু কি বি এর চেয়ে ছোট? হ্যাঁ, বি এর ভ্যালু তো 4, সো আই এর ভ্যালু বি এর চেয়ে ছোট, এটা কারেক্ট। সো আমি ভিতরে ঢুকতে পারলাম, কোনো প্রবলেম নাই। এবং তারপর যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমার সি এর ভ্যালু কত, নতুন সি এর ভ্যালু কত। পুরন সি এর ভ্যালু যেটা নিয়ে আমি ঢুকেছি সেটার ভ্যালু হচ্ছে 1 আর এ এর ভ্যালু হচ্ছে 5। ওকে, তাহলে সি এর নতুন ভ্যালু হয়ে গেল 5, আগে ছিল 1, প্রথমে সি এর ভ্যালু ছিল 1। তাহলে আমরা একটা কাজ করি, এটা আবার মুছে দেই। তো এরপরে আমরা যে জিনিসটা বলতে পারি, এখন আমার পুরো লুপটার কাজটা যখন হয়ে গিয়েছে, আই এর ভ্যালু 1 বৃদ্ধি পেল, আই এর ভ্যালু এখন হচ্ছে 2। ওকে, আই ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু যদি 2 হয়, এটা কি বি এর চেয়ে ছোট? ইয়েস, এটা বি এর চেয়ে ছোট, শর্ত পূরণ হয়েছে। সো সরি, আই এর ভ্যালু যেহেতু আমার বি এর চেয়ে ছোটো, তাহলে এই লুপের মাঝখানে এটা আবার প্রবেশ করবে। সো এখন সি এর ভ্যালু কিন্তু 5, তো নতুন সি এর ভ্যালু কত হবে? এ এর ভ্যালু কিন্তু ঠিক সেমই আছে, এর ভ্যালু নিয়ে আমরা কোনো কিছু করিনি, 5। সো ওকে, তো এখন আমার সি এর নতুন ভ্যালু হলো 25। তো এরপরে আমার যে জিনিসটা ঘটবে, আবার এখন পুরো লুপের কাজটা শেষ হওয়ার পর আই এর ভ্যালু আবার 1 বৃদ্ধি পাবে, আই এর ভ্যালু হবে 3, আই ইজ ইকুয়াল টু 3। ইয়েস, এটা এখনও আমার বি এর চেয়ে ছোটোই আছে। সো আমার আবার লুপ এটা প্রবেশ করবে, এখন সি এর এই ভ্যালুটা হচ্ছে 25 আর এ এর ভ্যালু হচ্ছে আমার 5, তো সি এর নতুন ভ্যালু হবে 125, 125। এরকম করে সি এর এর পরের ভ্যালুটা হবে 625, না সরি, আমরা যদি বলি এর সাথে 5, হ্যাঁ 625, 625। তো এরকম করে আমি দেখতে পাচ্ছি যে আমার সি এর ভ্যালুটা কিন্তু আমার বৃদ্ধি পাচ্ছে, এবং তারপর এই সময় কিন্তু আই এর ভ্যালু এরপরে হয়ে যাবে 5। এটা কি বি এর চেয়ে ছোটো? না, এটা বি এর চেয়ে বড়। সো আমার এই শর্তটা কাজ করছে না, লুপ থেকে বের হয়ে যাবে, এবং লুপ থেকে বের হয়ে যাওয়ার পর এখানে আমার প্রিন্ট করবে। ওকে, আমি জাস্ট প্রোগ্রামটা এক্সপ্লেইন করলাম। তো এই যে পুরো যেই জিনিসটা, পুরো যেই প্রসেসটা, এটা কিন্তু এত কষ্ট করে আমার বারবার এত কিছু করে করতে হচ্ছে না। আমার জাস্ট সি প্রোগ্রামিংয়ে আমার একটা পাওয়ার নামে একটা ফাংশন রয়েছে যেটা ইউজ করে আমরা খুব সহজে কাজটা করে ফেলতে পারি। ওকে, তো আমি পাওয়ারের ব্যবহারটা দেখাচ্ছি। তো তার আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে একটা প্রোগ্রামে আমার দেখা যেতে পারে অনেকবার বিভিন্ন সংখ্যার পাওয়ার ব্যবহার করতে হতে পারে। আমি হিউজ বড় একটা প্রোগ্রাম লিখেছি এবং সেই প্রোগ্রামের মাঝখানে দেখা যাচ্ছে যে বারবার বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমার অনেকগুলো সংখ্যার পাওয়ার বের করতে হচ্ছে, এখন একবার বের করতে হচ্ছে, অনেকক্ষণ পরে গিয়ে আবার বের করতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি কি বারবার এই ফর ইউজ করে কিন্তু আমার কাজটা করা কিন্তু অনেক ডিফিকাল্ট, অনেক টাফ, আমার প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাচ্ছে। সরি, আমার তার চেয়ে আমার কিন্তু আমি পাওয়ার নামে একটা ফাংশনই ইউজ করতে পারছি। তো সেই ফাংশনটা আমি কিভাবে ইউজ করতে পারছি সেটাই দেখা যাক, এখন আর আমার এগুলোর দরকার হচ্ছে না। আমি এখানে একটা কাজ করে নিচ্ছি, ইনক্লুড ম্যাথ ডট এইচ। সো এখন আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা সংখ্যার পাওয়ার বের করবো। তো সো আমি সি নামে ভ্যারিয়েবলটা নিলাম, সি ইজ ইকুয়াল টু
পাওয়ার এ কমা বি। ওকে, পার্সেন্ট ডি সরি সি, আমি সি প্রিন্ট করতে চাচ্ছি। সো এখন আমার এত যে কঠিন কাজটা কিন্তু এই সহজেই হয়ে গেল একটা। এখন আমি চাইলে আমার অনেকগুলো যদি বিভিন্ন জায়গায় পাওয়ার বের করতে হয় বিভিন্ন সংখ্যার, আমি জাস্ট এই পাওয়ার এটা ইউজ করি কিন্তু কাজটা করতে পারছি। সো আমার এত কষ্ট করে ফর লুপ ইউজ করার, এত কিছু করার কোনোই প্রয়োজন হচ্ছে না। সো আমি এখন এই প্রোগ্রামটা চালাবো। আমি কি রান করেছি? হ্যাঁ, ওকে। ও সরি, আবার কেটে গেল। আমি আমরা 10 দিলাম আর 3 দিলাম। ইয়েস, আমার প্রোগ্রামটা এখন কাজ করছে। যেমন 10 পাওয়ার যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে 1000। সো এত কষ্ট করে কিন্তু আমি পাওয়ার ইউজ করেই কাজটা করতে পারছি। এত কষ্ট করার কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না, বারবার ফর লুপ ইউজ করার প্রয়োজন হচ্ছে না। সো এটা কেন প্রয়োজন হচ্ছে না? কারণ পাওয়ার নামে একটা ফাংশন আমার রয়েছে, হয়তো ইনক্লুড ম্যাট ডট এইচ বা স্টুডিও ডট এইচ, সেটার এক্সপ্লেনেশনটা দেওয়া আছে বা সেটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। আমরা বলে দিয়েছি যে এই পাওয়ারের যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সেটা এই জায়গায় রয়েছে। ওকে, তো আমার কিন্তু আসলে এত কষ্ট করে কাজটা করতে হচ্ছে না যদি আমি পাওয়ারটা ইউজ করি। সো এখন আমরা সচরাচর কিন্তু বিভিন্ন সংখ্যার পাওয়ার ইউজ করতে হয়, যার কারণে আসলে সি প্রোগ্রামিংয়ে এখানে এই হেডার ফাইলগুলোতে আগে থেকে এই ফাংশনটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যার কারণে আমার কষ্ট করতে হচ্ছে না। বাট আমরা কিন্তু নিজেরাও চাইলে এই পাওয়ারের ফাংশনটা তৈরি করতে পারি। আমরা কিন্তু বুঝতে পারলাম যে কেন আমাদের ফাংশন তৈরি করতে, কারণ একটা জিনিস আমার অনেকবার ইউজ করতে হতে পারে, তো বারবার এরকম প্রোগ্রাম লেখা পসিবল না। বাট আমরা একবার লিখেই কাজটা করে দিতে পারি। সো আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমি পাওয়ারের আমার প্রোগ্রামটা লিখব, পাওয়ারের জন্য একটা ফাংশন ক্রিয়েট করব। এই যে পাওয়ার লেখা কাজটা আমরা করেছি, এখানে জাস্ট পাওয়ার বলে দিয়েই কিন্তু আমি আমার কাজটা করে ফেলতে পারছি। পাওয়ারের মধ্যে দুটো সংখ্যা দিলেই কিন্তু সে পাওয়ারের কাজটা করে দিচ্ছে। সো এই যে পাওয়ার নামে একটা এমন একটা জিনিস তৈরি করা যার মধ্যে দুটো সংখ্যা দেওয়া মাত্রই সে আমার মূল কাজটা করে দিচ্ছে, সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটাই আমরা শিখব। তো ফার্স্ট অফ অল আমি এটা লিখে নেই প্রোগ্রামটা, দেন আমি এক্সপ্লেইন করব। ইনক্লুড স্টুডিও ডট এইচ, তো আবার আমরা এইখানে সেই আগের মতো একটা ফাংশন তৈরি করব যেটা আমরা পাওয়ারের জন্য করেছিলাম। আমি এ নিলাম আর তারপর হচ্ছে আই নিয়েছি। আমি পরে সবগুলো জিনিস এক্সপ্লেইন করছি, আগে আমি লিখে নিই। আই ইজ ইকুয়াল টু 1 এবং আই এর ভ্যালু ইজ লেস দ্যান আমার হচ্ছে y এবং আমার i প্লাস প্লাস লেস দেন অর ইকুয়াল। এবং তারপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আগের মতো আমরা বলবো a ইজ ইকুয়াল টু আমার x গুণ a। রিটার্ন এ আমি সবগুলো জিনিস এক্সপ্লেইন করছি, এখন আমার মেইন ফাংশন শুরু হবে। মেইন ফাংশনের মাঝখানে আমি প্রথমে আমার ইউজার থেকে দুটো সংখ্যা নিব, সরি আমি অন্য কিছু নিচ্ছি, তারপরে আমি সব এক্সপ্লেইন করব। এখন এরপরে আমার স্ক্যান এফ দিয়ে আমার দুটো সংখ্যা আমার ইউজারের কাছ থেকে নিতে হচ্ছে।
এবং তারপরে আমি এইচ ইজ ইকুয়াল টু বললাম, সেটা হচ্ছে জাবের। ফার্স্ট অফ অল আমার এখানে ডি, তারপরে হচ্ছে জি, আমি সবগুলো জিনিস এক্সপ্লেন করবো এখনই। আগে দেখি আমার প্রোগ্রামটা কাজ করছে যে। তো এখন আমি যদি দেই 10 এবং 2, এই তো আমার জিনিসটা 1000 হয়ে গেল। তারপরে আমরা আবার যদি করি, ধরা যাক আমার 6 এবং 3 216, অর্থাৎ 6 পাওয়ার যদি আমার 3 হয় তাহলে সেটা 216 হচ্ছে। তো আমি এখন প্রোগ্রামটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমি এই যে জাবের ইউজ করলাম, এই জাবেরের পরিবর্তে আমি পাওয়ার লেখাটাও ইউজ করতে পারতাম, তাহলে আমার এই প্রোগ্রামটা ঠিক আগের প্রোগ্রামের মতো হয়ে যেত। আমি পাওয়ার লেখাটা ইউজ করলাম, এখানেও আমি পাওয়ার লেখা ইউজ করলাম। ওকে, তো এখন দেখা যাক তো এই প্রোগ্রাম আর আগের প্রোগ্রামের মধ্যে, এমনকি লেখার মাঝখানেও কোনো পার্থক্য নেই। 15-2, এই তো 225, তার মানে আমাদের প্রোগ্রামটা কিন্তু আসলে ঠিক আছে। এবং এখানে আমি এই পাওয়ারের প্রোগ্রামটাই কিন্তু এখানে তৈরি করেছি, পাওয়ারের ফাংশন। এইটুকু বাদে আগের প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামটার কিন্তু কোনোই পার্থক্য নাই। ওকে, সো এই অংশটুকু দিয়ে আমি কী করলাম, আমি এই পাওয়ারের ফাংশনটা ক্রিয়েট করলাম। তো একটা ফাংশন যখন আমি তৈরি করেছি, তখন আমাকে কতগুলো জিনিস কিন্তু তৈরি করতে হচ্ছে। এখন এই ফাংশনটা, একটা ফাংশনের যদি আমি স্ট্রাকচারটাকে লক্ষ্য করি, আমার এই ফাংশনটা হচ্ছে এতটুকু এতটুকু। সো আমি এই অংশটাকে নিচে নামিয়ে দিই, নাহলে এটার সাথে কনফিউজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে, তো আমি এই জিনিসটাকে এক্সপ্লেইন করি, যেখানে আমি পাওয়ারের জন্য একটা ফাংশন ইউজ করেছি। আমি চাইলে এই পাওয়ারটা বারবার লিখে ইউজ করতে পারতাম এইখানে বিভিন্ন জায়গায়। আবার দেখা যেত যে আরও দুটো সংখ্যা নিলাম, আরও দুটো সংখ্যা নিয়ে ওই সংখ্যা দুটোর পাওয়ার এরকম বের করলাম। সো এটা পসিবল ছিল বারবার, কিন্তু আমাকে ফর লিখে এরকম কিছু ইউজ করতে হচ্ছে না, একবার দিয়েই কিন্তু আমি কাজটা করতে পারছি। ওকে, তো আমি প্রথমত আমার ফাংশনের মাঝখানে এখানে ইন্টিজার লেখা হচ্ছে কেন, কারণ আমার এখানে কিছু একটা জিনিস রিটার্ন করা হবে। এই ফাংশন একটা জিনিস আউটপুট দিবে, সেটা কী টাইপ জিনিস, সেটা কি আমার ইন্টিজার, সেটা কি ডাবল না অন্য কিছু, সেই জিনিসটাই বলা হচ্ছে। যেমন সরি, আমি যদি একটা কাজ করি, আমি যদি এখানে ডাবল লিখি, ডাবল লিখি, তাহলে ডাবল লিখলে আসলে কী হবে, আমার ডাবল লিখলে আমার ভ্যালুটা রিটার্ন যেটা করবে সেটা ডাবল আকারে করবে। যেমন আমি বলি, অর্থাৎ সেটা দশমিক সংখ্যা রিটার্ন করতে পারে, 10 দিলাম আর 2 দিলাম 100 হলো। ওকে সরি, দাঁড়া, আমি অন্য জায়গায় আসলে ভ্যালুগুলো ইন্টিজার করে দিয়েছি, যার কারণে আমরা ডাবলের আসলে কাজটা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি জাস্ট এই জিনিসটা এক্সপ্লেইন করি। আমার এখানে যদি ধরা যাক আমি 5/2 দিলাম বা 5/3 দিলাম, তো এরকম কোনো সংখ্যা দিলাম, তখন আমি যদি তাকে আসলে দশমিক সংখ্যাকে রিটার্ন করতে বলি, সে কিন্তু ওটা করতে পারবে। আমরা যদি এই প্রোগ্রামটা চেঞ্জ করে এরকম করে দেই, যে আমি এটা মুছে দিচ্ছি, আমি পাওয়ারের প্রোগ্রাম না দিয়ে আমি দুটো সংখ্যা ভাগ করার প্রোগ্রাম দিতে চাচ্ছি। ধরা যাক আমি দিলাম হচ্ছে কত, এ ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ওকে, এবং আমার এ রিটার্ন করছে। তো এখন আমি যদি এর মানে বের করতে চাই যে এর ভ্যালুটা কত হয়, তখন কিন্তু আমার এটা ডাবল রিটার্ন করতে পারবে। ওকে, কিন্তু এখানে গিয়ে আবার সেই জিনিসগুলো ইন্টিজারে পরিণত হবে। তো ফার্স্টে আমি এটা কাজ করি, এই জিনিসগুলোকে ডাবল করে দেই। আমি আসলে এক্সপ্লেইন করছি কি হবে। তো আমরা এখন কাজ করব, একটা সংখ্যা নেই 6 আর একটা হচ্ছে 5। এই যে এখানে আমার যদিও কোনো ত্রুটির কারণে আমার পুরো জিনিসটা আসলে দেখাচ্ছে না যে দশমিকের পরে সংখ্যা থাকছে, কিন্তু আমার এখানে দশমিকের পর যে 6 শূন্য দিয়ে কিন্তু প্রকাশ করা হচ্ছে যে আমার যেই ভ্যালুটা রিটার্ন করা হয়েছে সেটা হচ্ছে ডাবল। এটা যদি আমি ইন্টিজার লিখতাম, ওকে এটা আমি লিখলাম ইন্টিজার, এখানেও আসলে আমি ইন্টিজার করে দিলাম।
তখন কি হতো, এখন আমি 6 দিলাম 5 দিলাম, এখন জাস্ট 1 দেখাচ্ছে, দশমিকের পরে আসলে কি দশমিক দেখাচ্ছে না। সো আমার এটা এখন রিটার্ন করেছে কিন্তু একটা ইন্টিজার। সো আমরা আসলে বুঝতে পারছি যে আমার যেই জিনিসটা রিটার্ন করা হবে আউটপুট হিসেবে, যেমন আমি বলা হচ্ছে এক্স আর ওয়াই এর যেই ভাগফল সেটা হচ্ছে এ, এবং সেই ভাগফলটাই আমার রিটার্ন করছে যখন আমি এই পাওয়ারের মাঝখানে দুটো সংখ্যা দিচ্ছি। তো দুটো সংখ্যা দিলে আউটপুট আমার কি আসবে এই পাওয়ারের মাঝখানে, সেই আউটপুট কি আসবে সেটা কিন্তু এখানে যেটা রিটার্ন করবে সেটাই আসবে। তো সেই রিটার্নটা এখন হচ্ছে ইন্টিজার হিসেবে রিটার্ন করছি, আমি চাইলে ডাবল হিসেবে রিটার্ন করতে পারি, বোঝাই যায়। এখন আমার যে কাজটা হচ্ছে এই পাওয়ারের ভিতরে পাওয়ার লেখাটা, এটা হচ্ছে আমার রিটার্ন টাইপ, যে জিনিসটা আমার যে রিটার্ন হচ্ছে সেটা কী ধরনের, সেটা কি ইন্টিজার, সেটা কি ডাবল, সেটা কি ক্যারেক্টার, যাই হোক। আর এখন এটা হচ্ছে আমার ফাংশনের নাম, এই যে পাওয়ার লেখাটা যে লিখলাম এটা হচ্ছে আমার ফাংশনটার নাম। এবং তারপরে আমার এই যে ভেতরের যেই দুটো জিনিস রয়েছে সেগুলোকে বলা হয় আমার ফাংশনের দুটো প্যারামিটার। এই ফাংশনের জন্য আমার দুটো প্যারামিটার রয়েছে, আমার এক্স নিলাম ওয়াই নিলাম, এবং এই যে এক্স আর ওয়াই নিচ্ছি, এক্স আর ওয়াই এর পরিচয় হচ্ছে এখানে ডি আর জি এর মতো। অর্থাৎ এই ফাংশনের মাঝখানে আমি কী কী ইনপুট হিসাবে দিব এরকম প্যারামিটারগুলো, সেই জিনিসগুলো অবশ্যই ইন্টিজার হবে, যেটা আমি এখানেই বলে দিয়েছি সেগুলো অবশ্যই ইন্টিজার হতে হবে। ওকে, এভাবে শুরু হলো হচ্ছে আমার, এটা হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ, এটা হচ্ছে আমার ফাংশনের নাম, আর এই জিনিসটা হচ্ছে ফাংশনের প্যারামিটার। আমি চাইলে কিন্তু এখানে তিনটে সংখ্যা দিতে পারি না, অন্য কিছু দিতে পারি না, বা তিনটে সংখ্যা কখনোই দিতে পারি না, কারণ আমার ফাংশনের প্যারামিটার হচ্ছে দুটো এবং সেই দুটো অবশ্যই ইন্টিজার হতে হবে। ওকে, তো তারপরে আমার যেই কাজটা, আমরা এখন আমার মূল ফাংশনটা শুরু হলো কাজগুলো। তো এখানে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডাবল এ আর আই নিলাম। তো আমি যাই হোক, আমি আমার মূল কাজগুলোই কিন্তু এখানে করলাম, ফাইনালি আমি ফলাফলটা রিটার্ন করছি এ হিসেবে। যেমন আমি দুটো সংখ্যার ভাগফলের জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে চাচ্ছিলাম, সো এক্স আর ওয়াই নিলাম, নেওয়ার পরে আমি সেগুলোর যেই অ্যানসার সেটাকে আমি প্রিন্ট করলাম, রিটার্ন করলাম কোথায়, এইখানে। তো আমি এখন প্রোগ্রামটা পুরোপুরি ধাপে ধাপে দেখাচ্ছি কম্পিউটার আসলে কীভাবে বোঝে। প্রথমত আমার কম্পিউটার উপর থেকে যখন স্ক্যান করা শুরু করে ইনক্লুড স্টুডিও ডট এইচ, তখন সে মনে করে যে এখানে কিছু ফাংশনের ব্যবহার রয়েছে যেগুলোর এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে স্টুডিও ডট এইচে। ওকে, যেমন আমরা স্ক্যান অ্যাপ কেন ব্যবহার করেছি, এর ইউজটা কোথায়, প্রিন্ট অ্যাপ, তো যাই হোক এরকম ইনক্লুড স্টুডিও ডট এইচ এগুলোর এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যেগুলো সম্পর্কে আমি হয়তো আগেও আলোচনা করেছি। এরপরে আমার কম্পিউটার যে কাজটা করে, কম্পিউটার কিন্তু এখান থেকে কাজ শুরু করবে না, এভাবে যাবে না, ইনক্লুড স্টুডিও ডট এইচ এর পরে কম্পিউটার মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে সবসময়। ওকে, সো এটা মেইন ফাংশনের কাছে চলে যাবে। তো দেখলো এখানে মেইন ফাংশন শুরু হয়েছে, এবং তারপর সে যেই কাজটা করলো সে দেখলো তারকে ডি জি এইচ এরকম তিনটা ভ্যারিয়েবলের জন্য একটা স্থান ক্রিয়েট করতে হবে কম্পিউটারের মাঝখানে। ওকে, সো সেটা এরকম তিনটা ভ্যারিয়েবলের জন্য যারা ইন্টিজার একটা স্থান ক্রিয়েট করে ফেললো। তারপর আমার ইউজার থেকে একটা সংখ্যা নিল, ইউজার থেকে আরেকটা সংখ্যা নিল, এবং তারপরে সে বলল যে আমার এই একটা ইন্টিজার, আমার এইচ নামের যেই ইন্টিজারটা রয়েছে সেই এইচ ইন্টিজার হচ্ছে কার সমান, সেটা হচ্ছে আমার ডি আর জি যদি আমি পাওয়ার নামে একটা ফাংশনের মাঝখানে দেই তার সমান। এখন এই পাওয়ারের এক্সপ্লেনেশন দেওয়া আছে, এবার এইখানে আমি পাওয়ার না দিয়ে যাবার দিই। এটা হচ্ছে আমি ফাংশনের নাম ইউজ করলাম। ওকে, একই জিনিস, যেমন আমি 15 দিলাম, 2 দিলাম, সরি, হ্যাঁ এটা আমার ভাগ করে দেখাচ্ছে ইন্টিজারের কারণে, এখানে 7 উঠছে, 7.5 উঠছে না। সো যাই হোক, তো এখন আমার এইখানে যাবে, আমি তারপরে বললাম এখানে আমার দুটো সংখ্যা নেওয়া হলো, তারপর বলা হলো যে আমার এই ইন্টিজার এইচটা আসলে যাবের নামে ফাংশনের মধ্যে ডি আর জিকে ইনপুট দিলে যে আউটপুট হয় তার সমান। এখন যাবের নামে ফাংশন কোথায়, তখন কম্পিউটার সাথে সাথে এখানে চলে যায়, এই যে যাবের নামে একটা ফাংশন রয়েছে, সে দেখে যে এটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার যাবের, তারপরে এর দুটো প্যারামিটার রয়েছে ইয়েস ডি আর জি এর মতো আমি দিলাম, তারপর পুরো কাজটা করলো, হ্যাঁ আমি ভাগের কাজটা করলো, করার পরে দেখা গেল যে সে একটা জিনিস রিটার্ন করছে, অর্থাৎ এই যে যাবের ডি জি এটার ভ্যালু কত, এটার ভ্যালুই কিন্তু এই রিটার্নের ভ্যালুটা। ওকে, যাবের ডি জি দিলে সেটা
এখানে আউটপুট কি হবে সেটাই হচ্ছে আমার রিটার্নে যেটা দিচ্ছে, অর্থাৎ এই ফাংশনটা যেই জিনিসটা রিটার্ন করছে, এই ফাংশনটাকে কল করা হলে জাবেরকে কল করা হলে জাবের যেই জিনিসটা দিবে, জাবেরকে কল করা হলে জাবের যে জিনিসটা রিটার্ন করবে সেই জিনিসটাই হচ্ছে এই রিটার্ন এ। এবং তারপর আমার দেখা যাবে এইচ ইজ ইকুয়াল টু এ, এইচ হচ্ছে এ এর সমান। এবং তারপর আমার পুরো জিনিসটার এরপর আমি এটাকে আমি প্রিন্ট করে ফেলছি। এখন এখানে কিন্তু ডি আর এক্সের মান সমান, বা ডি কেই এক্স মনে করা হচ্ছে, আবার জি কেই ওয়াই মনে করা হচ্ছে, তাদের কাজটা করা হচ্ছে। এবং তারপরে এর ভ্যালুটাকেই আমি বসিয়ে দিচ্ছি এখানে জাবের ডি জি এর জায়গায়। আমি জাস্ট এটা কিন্তু একটা ডেমোর মতো, যার কারণে এই যে ইন্টিজার এক্স ওয়াই নিলাম, আমি জাস্ট এরকম একটা জিনিস তৈরি করেছি। তো এভাবেই আমার আসলে আমার প্রোগ্রামিংয়ে আসলে ফাংশন ক্রিয়েট করা হয়। তো ফাংশন ক্রিয়েট করা হয় এই ভিডিওটা, এরকম ফাংশন কীভাবে তৈরি করা হয় তা নিয়ে আমরা আরও ভিডিও করার চেষ্টা করব এবং আরও অনেক ফাংশন তৈরি করা শেখাবো।